বাংলাদেশের বর্তমান সরকারি দল আওয়ামী লীগের যুক্তরাজ্য কমিটি গঠনের এক বছর পূর্ণ হল আজ গত উনত্রিশ জানুয়ারি দুই সালে লন্ডনের এক অভিজাত হোটেল কনসোডিয়ামে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয় এ বর্ষবর্তী দিনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রবাসে বাংলাদেশের বৃহত্তম এ দলের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন সম্প্রতি যুদ্ধ অপরাধের বিচারের বিরুদ্ধে লন্ডনে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে একটি পক্ষ এর বিপরীতে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন এখানে ইউরোপে আমেরিকায় এবং মিডল ইস্টে সমস্ত জায়গায় আমরা যুদ্ধ যুদ্ধাপরাধীদের যে প্রচেষ্টা আইনের আওতার থেকে বেরিয়ে যাওয়ার সে প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত মানুষ এবং দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে এবং এই বিচার প্রক্রিয়া পক্ষে যারা তাদের পক্ষ থেকে জোর আন্দোলন চলছে এই লক্ষ্য শব্দের সামনে ওদের যে শব্দ অন্যায়কারী অত্যাচারী মার্ডারার যারা এই মার্ডারদের যে শব্দ সে শব্দ প্রতিদিনই আরও ক্ষীণ আরও ক্ষীণ হয়ে যাচ্ছে এবং আমার যুদ্ধাপরাধীদের বিচার হবে শাস্তি বিধান হবে এটা জনগণ দলের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সাংগঠনিক তৎপরতার বিষয়ে উল্লেখ করেন তিনটি সাংগঠনিক কমিটি করার মধ্য দিয়ে আমরা গোটা ব্রিটেনকে আমাদের বায়নটি সংগঠনকে তিন ভাগে ভাগ করেছি এই সাংগঠনিক কমিটির মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি কমিটি এবং প্রত্যেকটি সংগঠনকে আরও গতিশীল করে আমরা আগামীতে সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি করা চেষ্টা করে যাচ্ছে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন চঞ্চল গণমানুষের দাবি পূরণের কথা জানান সময় প্রবাসীরা যাত্রী হয়রানি হইতেন এটার ব্যাপারে আমরা একটা সেল সেখানে গঠন করেছি এবং সেটার কার্যক্রম সেখানে অব্যাহত রয়েছে বিভিন্ন সমস্যা যারা পড়েন তারা সেইগুলো নিয়ে সেইখানে কাজ করেন তৃতীয়ত হচ্ছে যেমন প্রবাসীদের ব্যাপারে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কও একটা হয়েছে তারপরে সিলেট প্রবাসীদের বিভিন্ন জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে অনেক সমস্যায় পড়তে হয় ওইগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার গঠন করেছি যেমন উদাহরণস্বরূপ বলতে পারেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন কামরান সাহেবের অফিসে এখানে আলাদা একটা ডেস্ক করা হয়েছে এবং কেউ যদি এই জন্য সমস্যায় পড়েন তো ওইগুলার সমাধানের লক্ষ্যে কাজ করে যাওয়া হচ্ছে চিত্রিত দেন এইখানে যুদ্ধ অপরাধীরা যারা এইখানে বসে আছে তারা এই যুদ্ধ অপরাধীর বিচার না হওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং সক্রান্ত করছে এদের ব্যাপারে এদের এই সব ষড়যন্ত্রকে প্রতিহত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছে এবং বিশ্ব জনমত গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি আমরা সাকসেসফুলি হব এদিকে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা কুরেশি নারীর মর্যাদা উন্নয়ন তুলে ধরেন জননেত্রী শেখ হাসিনার নারী উন্নয়নের যুগে আমরা যতক্ষণ করিয়া যাইরাম আমরা আরও করিয়া যাওয়ার চেষ্টা করমু আর আমরা আশা আছে আমরা আরও আগুয়েতাম বাংলাদেশ সরকারি দল আওয়ামী লীগের যুক্তরাজ্য ইউনিটের এক বছর পূর্তি হলো গত উনত্রিশে জানুয়ারি এই কমিটি গঠিত হয়েছিল এই কমিটির কার্যক্রম নিয়ে আমরা আলাপ করি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আব্দুল কাদির মুরাদ বাংলা টিভি ইস্ট লন্ডন